হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা আমার এই ভিডিওতে নতুন আছেন তাদের প্রত্যেককেই স্বাগত, এবং যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছে তাদেরকে অনুরোধ করব, আমাদের সঙ্গে পাশে থাকার একমাত্র উপায় হচ্ছে সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল বিষয়বস্তুর দিকে। আজকের মূল বিষয়বস্তু হচ্ছে, শিশুর সব চাহিদায় কি পূরণ করা জরুরি? শিশুর কাছে এই পৃথিবীটা হচ্ছে একটি সাজানো মেলার মতো, যেখানে রং বেরঙের জিনিস থাকবে, আর বাচ্চারা এই পরিবেশ সম্পর্কে তেমন সচেতন না হওয়ায় তারা চোখের সামনে যা কিছু দেখবে সেটাই নেওয়ার জন্য আবদার বা বায়না ধরবে। কারণটা হচ্ছে তাদের প্রত্যেকটা জিনিসই আকর্ষণীয় মনে হয়। তারা মনে করে হয়তো এই জিনিসটি দ্বিতীয়বার আর পাওয়া যাবে না, তাই তার চোখের সামনে যা কিছু পড়ে সেটা নেওয়ার জন্যই তারা জেদ বা আবদার করে থাকে। কোন জিনিসটা তার কাজে লাগবে বা কোনটা তার কাছে অপ্রয়োজনীয় তা বোঝার ক্ষমতা বাচ্চাদের থাকে না, তাই তারা সব কিছুই নিজেদের করে পেতে চায়। অনেক পিতামাতাই এই সময় একটা ভুল করে বসেন, আর তা হলো বাচ্চা যখন যেটা চাইবে তখনই তা দিয়ে দেওয়া। বেশিরভাগ পিতামাতাই মনে করেন বাচ্চা যে জিনিসটি চাইছে এবং সে জিনিসটি তাকে নিয়ে দেওয়ার আমার সামর্থ্য রয়েছে, তাহলে শুধু শুধু বাচ্চাকে কষ্ট দেব কেন? বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যারা শিশুদের চাহিদার তৎক্ষণাৎ পূরণ করে থাকেন তারা পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। কারণ বাচ্চা যখন ছোট থাকে তার চাহিদাও ছোট থাকে, কিন্তু পরবর্তীতে বাচ্চা যখন বড় হতে থাকে তার চাহিদার মাত্রাও দিন দিন বাড়তে থাকে। ধরুন 5 বছর বয়সে শিশু একটি টয় ট্রেন চাইল, 10 বছর বয়সে একটি সাইকেল, 15 বছর বয়সে একটি মোটরগাড়ি, এবং পরবর্তী সময়ে সে আরও বড় কিছু আপনার কাছে আবদার করে বসলো, যেটা হয়তো আপনার কাছে পূরণ করা সম্ভব নয়। এই সময় বাচ্চা কিন্তু সেটা পাওয়ার জন্য জেদ ধরবে এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করবে, এতে আপনি চরম ধরনের সমস্যায় পড়তে পারেন। এখন প্রশ্ন হতে পারে, পিতামাতা কি তাহলে শিশুর কোনো চাহিদাই পূরণ করবে না? না, এমন কথা নয়, অবশ্যই করবে, কিন্তু সবগুলো নয়, যেটা তার একান্তই প্রয়োজন সেটা। আবার এইদিকে লক্ষ্য রাখতে হবে যে সেটা যেন শিশুকে তৎক্ষণাৎ দেওয়া না হয়। যদি শিশু কোনো কিছুর আবদার করে বা কোনো কিছু চেয়ে বসে তাহলে আপনি সেটা বিবেচনা করবেন, সেটা তার উপযুক্ত কি না, এবং তাকে কথা দেবেন সেটা একদিন অথবা দুদিন পরে দেওয়ার। তাহলে শিশুর মধ্যে ধৈর্য ক্ষমতা বা ধৈর্যশীল হওয়ার একটা শক্তি তৈরি হবে, যা তার পরবর্তী জীবনকে সুখের বা স্বাচ্ছন্দ্যের হতে সহযোগিতা করবে। আর যদি আপনি তাকে তৎক্ষণাৎ তার কাঙ্ক্ষিত জিনিসটি দিয়ে দেন তাহলে এর কুপ্রভাব পড়তে পারে তার ক্যারিয়ার গঠনে বা সাংসারিক জীবনে। আপনার শিশুর কাঙ্ক্ষিত জিনিসটি যদি আপনি তাকে তৎক্ষণাৎ না দিয়ে পরবর্তীতে দেন তাহলে তার মধ্যে ধৈর্য শক্তি এবং চিন্তাশক্তির উদ্ভব হবে, যা তার পরবর্তী ক্যারিয়ার গঠনে ভীষণভাবে সাহায্য করবে। ধরুন আপনার শিশুটি পরবর্তী সময়ে বড় হয়ে কোনো একটি কোম্পানিতে জব পেল এবং দীর্ঘদিন পরিশ্রম করার ফলেও তার প্রমোশন হচ্ছে না, তখন সে বিরক্তিবোধ করবে এবং জবটি বা চাকরিটি ছেড়ে দিতে পারে, এতে করে তার সাংসারিক জীবনেও প্রভাব পড়তে পারে। কিন্তু আপনি যদি তাকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়ে থাকেন যে কোনো জিনিস হঠাৎ করেই বা তৎক্ষণাৎ পাওয়া যায় না, তাহলে আপনার বাচ্চাটি সে শিক্ষাটাকেই কাজে লাগিয়ে আরও বেশি শ্রম দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী সময়ে অবশ্যই সাকসেস হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।